ক্রিজনালেস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রতিদিন বরাকপুর প্রকাশ সহ সমগ্র আশামে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গেশা করিমগঞ্জ শহরের উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন অ더라 করিমগঞ্জে এসে বললেন মন্ত্রী পিজুষ হাজারিকা একজনকে ঘিরে জয়শ্রীরাম স্লোগান দেওয়া অমার্জনীয় অপরাধ হিন্দু সংস্কৃতি বিরোধী পর্দাপ্রতা ভারতীয় সংস্কৃতির অংশ হিজাব বিতর্কে এবারে কর্ণাটকের ছাত্রীর পাশে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস অসমে এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া আশি শতাংশ ড্রাগস ব্যবসায়ী কংগ্রেসের সমর্থক করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এই মন্তব্য করলেন অসমের মন্ত্রী পেজস হাজারিকা একজনকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া অমার্জনীয় হিন্দু সংস্কৃতি বিরোধী পর্দাপ্রতা ভারতীয় সংস্কৃতির অংশ হিজাব বিতর্কে এবারে কর্ণাটকের ছাত্রীর পাশে হিন্দুত্ববাদী সংগঠন আর হিজাব বিতর্কে এবারে কর্ণাটকের কলেজ ছাত্রী বিবি মুসকান খানের পাশে দালাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এস বরং তাকে ঘিরে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের কলা সমালোচনা করল সংগঠনের মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তাদের দাবি পর্দাপ্রতা ভারতীয় সংস্কৃতিরই একটা অংশ এদিন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কর্মকর্তা অনিল সিং বলেন আমরা সম্পূর্ণভাবে মেয়েটির পাশে রয়েছি উনি আমাদের মেয়ে বা বোনের মতো বরং যে সকল যুবকরা পরার বিরোধিতা করে ছাত্রীটিকে গিরে বিক্ষোভ দেখিয়েছে তাদের সমালোচনা করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সংগঠনের মতে এই কাজ হিন্দু সংস্কৃতি বিরোধী অমার্জনীয় অপরাধ মেয়েটির পোশাক পরার সাংবিধানিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে এদিন আর নেতা বলেন গেরুয়া উত্তরীয় পরে একজন মহিলাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা হিন্দুত্ব সংস্কৃতি বিরোধী পর্দাপ্রতা ভারতীয় সংস্কৃতির অংশ স্বেচ্ছায় হিন্দু মহিলারাও পর্দাপ্রতা মেনে চলতে পারেন এদিকে কর্ণাটকের উদুপির সরকারি কলেজে তৈরি হওয়া হিজাব বিতর্কের আজ সরিয়ে পড়েছে গোটা ভারতে পক্ষে বিপক্ষে যুক্তি সাজাচ্ছেন নানান ব্যক্তি রাজ্যে রাজ্যে শহরে শহরে সরিয়ে পড়েছে বিক্ষোভ এই বিতর্কে মুখ তুলেছেন জাভেদ আক্তারের মতো বহু প্রখ্যাত ব্যক্তি সরকারি উদাসীনতা অথবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যাই হোক জাতীয় নাগরিকপঞ্জী নবায়ন প্রক্রিয়া অর্থাৎ এনআরসি অদরাই থেকে গেল এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের বছর অতিক্রম হয়ে গেলেও এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এনআরসি অসমের রাজকোষ থেকে এনআরসির জন্য খরচ করা হয়েছিল প্রায় ষোলোশো কোটি টাকা শুধু তাই নয় এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে দৌড়জা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে এনআরসি কর্তৃপক্ষ যখন যা ফরমান জারি করেছে আবেদনকারীরা সবটাই মেনে সহযোগিতা করার চেষ্টা করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছিলেন সাধারণ জনগণ এদিকে অসমের জাতীয়তাবাদী দল সংগঠন থেকে শুরু করে আদালত এবং এনআরসি কর্তৃপক্ষ এমনকি সরকার যেভাবে বলেছে সেই নির্দেশকে শিরোধার্য করে মানুষ যতটা পেরেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু আক্ষরিক অর্থে সরকারি প্রশাসন যন্ত্রের চূড়ান্ত গাফিলতিতে দুবছর আগে একটি অসংগতিপূর্ণ এনআরসির তালিকা প্রকাশ করা হয় পরবর্তীতে এই এনআরসিকে হাতিয়ার করেই রাজনীতি শুরু হয় অসমে এমনকি সমগ্র দেশের রাজনীতিতে এর প্রভাব পড়ে যদিও গত দুবছরে এনআরসি থেকে সিটকে পড়া নাগরিকদের নাম সন্নিবিষ্ট করার ক্ষেত্রে কোনো পক্ষই বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি ফলে বর্তমানে এই এনআরসি গুরুত্বহীন হয়ে পড়েছে কেননা যত দিন গলাচ্ছে মানুষ বিষয়টি নিয়ে ততটাই হতাশ হয়ে পড়েছেন কথা উঠছে ভোট এলেই যেন জাতীয় নাগরিকপঞ্জী অর্থাৎ এনআরসি বৃত্তিবর্ষ ইত্যাদির কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলেই সব বলে যায় তারা আসলে এর সমাধান না হওয়ায় অসমের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয় মূলের হিন্দু বাঙ্গালিরাই কেননা এনআরসির ঘোষিত তালিকা থেকে ছিটকে পড়া মানুষের মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি আর এ নিয়ে রাজনীতি করছে অসমের শাসক বিরোধীরা এদিকে অসমের নবাগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পর এক্ষেত্রে কিছু করবেন এমনটাই আশা করেছিলেন সাধারণ জনগণ শুধু তাই নয় হিন্দু বাঙালিরা সুফল পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন সরকার গঠনের পর প্রতি সপ্তাহে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যদিও এক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না অসমের বর্তমান বিজেপি সরকার ইতিমধ্যে দেশপুর দকলের একশো দিন পার হয়ে গিয়েছে অসমের বর্তমান বিজেপি সরকারের কিন্তু এ নিয়ে কোনো কথা বলতেই দেখা যাচ্ছে না অসমের বর্তমান মুখ্যমন্ত্রীকে অন্যদিকে নাগরিকপঞ্জী নিয়ে অসম পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা আদালতে পুনরীক্ষণের আবেদন জমা দিয়েছেন যদিও এখনও পর্যন্ত শুনানি শুরু হয়নি ফলে হতাশ অভিজিৎ শর্মাও এছাড়া সারা অসম ছাত্র সংস্থা এনআরসির অসঙ্গতি দূর করতে দাবি জানিয়েছিল সেটাও বর্তমানে গুরুত্বহীন এদিকে কেন্দ্রের বিজেপি সরকার সামগ্রিক বিষয়টি এড়িয়ে চলেছে একের পর এক অজুহাত কালা করেছে কেন্দ্র সরকার কখনো বন্যা আবার কখনো করোনা অতিমারি এভাবেই এনআরসি নিয়ে লুকুচুরি খেলছে কেন্দ্র সরকার ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকে শুরু হয়েছে হিজাব বিতর্ক এবারে এর রেশ এখন ভারতের অন্যান্য কয়েকটি রাজ্যেও ছড়িয়ে পড়েছে কর্ণাটকের উদুপির সরকারি কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে অন্যদিকে মহারাষ্ট্রেও হিজাবের পক্ষে শুরু হয়েছে স্বাক্ষর সংগ্রহ অভিযান এদিকে কর্ণাটকের উদুপি জেলার একটি সরকারি প্রি ইউনিভার্সিটি কলেজে শ্রেণিককে হিজাব পরে আসা ছাত্রীদের কলেজ চত্বরের বাইরে চলে যেতে বলা হয় এরপরই হিজাব সংক্রান্ত বিবাদ সারা কর্ণাটকেই সরিয়ে পড়ে দক্ষিণপন্থী সংগঠনগুলি হিজাব পরে ছাত্রীদের ক্লাসে আসার বিরোধিতা করে একদল তরুণ গেরুয়া উত্তরীয় পরে ক্লাসে ঢোকার চেষ্টা করে এরপর বিভিন্ন জায়গা থেকে কখনও পুলিশের সঙ্গে পলুয়াদের সংঘর্ষ আবার কোথাও অভিভাবকদের পাতর ঘটনায় রাজ্য সরকারের সমস্যা বেড়েছে এদিকে এই বিতর্কের পরিপ্রেক্ষিতে কর্ণাটক সরকার তিন দিন স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উল্লেখ্য গেরুয়া উত্তরীয়তারীদেরও শ্রেণিককে বসতে দেওয়া হচ্ছে না আর পুরো বিষয়টি রাজনীতির রং নিয়েছে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি কলেজ কর্তৃপক্ষের জারি পোশাক বিধি সমর্থন করেছে অন্যদিকে কংগ্রেসের অভিযোগ হিজাব বিবাদ তরুণ প্রজন্মের মনে বিদ্বেষ সঞ্চারের চেষ্টা